নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাব সপ্তম অধ্যায়, দশম শ্রেণী, স্বদেশ পরিচয় ও পরিবেশ। তো দেখো, এটা কিন্তু আমাদের জীবন মুখোপাধ্যায়ের বই, যে বইটা আজকে আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে। এর আগে আমি এক থেকে সিক্স চ্যাপ্টার পর্যন্ত যাবতীয় MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি এইগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি সপ্তম অধ্যায় সলভ করাবো। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এটা সপ্তম অধ্যায়, বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় MCQগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদনা করতেন, বি এর অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। দু নম্বরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন, ডি এর অ্যান্সার উর্মিলা দেবী, 1932 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। তিন নম্বরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ছিলেন ড্যাশ জেলার মানুষ, সি এর অ্যান্সার হবে মেদিনীপুর। সাত নম্বরের প্রশ্ন, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, আট নম্বরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, সি এর অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ন নম্বরের প্রশ্ন, হুতুম প্যাচান নকশার লেখক হলেন, সি এর অ্যান্সার কালীপ্রসন্ন সিং। দশ নম্বরের প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের প্রতীক ছিলেন, বি এর অ্যান্সার হবে BR আম্বেদকর। এগারো দেখের প্রশ্ন, মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জ্যোতিরাও ফুলে। বারো নম্বরের প্রশ্ন, ছাত্রসভা প্রতিষ্ঠিত হয়, বি এর অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তেরো দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 10ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে, আর বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা কিন্তু 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, চোদ্দো দাগের প্রশ্ন, প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতায় এবং দ্বিতীয় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রংপুরে, যেটা এখন বাংলাদেশে অবস্থিত। পনেরো দাগের প্রশ্ন, বিভি দলের প্রতিষ্ঠাতা হলেন, বি এর অ্যান্সার হবে হেমচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন কী আছে, ষোলো দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। সতেরো দাগের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে স্থানে, এর অ্যান্সার হবে তমলুকে। আঠারো দাগের প্রশ্ন, দীপালী সংঘ প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেছিল, বি এর অ্যান্সার হবে লীলা নাগরায়। তো দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। ঠিক আছে, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। উনিশ দাগের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন, এর অ্যান্সার হবে উর্মিলা দেবী, যেটা 1921 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কুড়ি দাগের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, যেটা 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। একুশ দাগের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, সিয়ার অ্যান্সার হবে গান্ধীজি। বাইশ দাগের প্রশ্ন, বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, এর অ্যান্সার হবে বীণা দাস। তেইশ দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু। চব্বিশ দাগের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়, ডিয়ার অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, পঁচিশ দাগের প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন, বিয়ের অ্যান্সার হবে সূর্য সেন। ছাব্বিশ দাগের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, এর অ্যান্সার হবে রামস্বামী নায়িকার। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, সাতাশ দাগের প্রশ্ন বলেছে, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিয়ের অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের সময়। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, বাকি যে MCQগুলো আছে, বাকি যে MCQ আছে, ঠিক আছে, আর তোমাদের শূন্যস্থান আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, ঠিক আছে, এইগুলো সম্পূর্ণরূপে আমি পরে কোনো একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।